রাজা অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী রাজা মশাই আপনার খাপ্পার পাকাতি আপনার হোটেলের মালিক আপনার রুটির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, আর ওই রুটি যদি আপনি খান আপনি মরে যাবেন, রুটি আপনি খেয়েন না। ওকে হাত ধরে নিয়েছি কি তুমি রুটিতে বিষ মিশাল চোখে? না না না, আমি ওই ইয়াতে বিষ মিশ করি, ইয়েতে ওই জুসে মিশমিশ করেছে, ও ও জুসে মিশমিশ করেছে ও। রাজা তখন বলছে আসো দুজন চলে আসো, তুমি রুটি নিয়ে এসো, তুমি রুটি নিয়ে এসো, আর তুমি ইয়ে নিয়ে এসো, তোমার জুস নিয়ে এসো, যে জুসটা আমাকে পান করার জন্য আসছিলে আর তুমি আমাকে রুটি পান খাওয়ার জন্য নিয়ে আসছিলে, দুইজনে রুটি নিয়ে এসো আর জুস নিয়ে এসো। এবার জুসওয়ালাকে বলছে জি যে জুস পান করো, পান করো, জুস পান করো। জুস পানকারী যেহেতু বিষ দেয়নি, ও গট 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 জুস পান করিল, রুটি যে তৈরি করতে একে বলছে রুটিতে খাও, এ আর খাই না। বাপ জান আমার ষড়যন্ত্রকারী জীবনে কোনদিন ধন্য হয় না, ষড়যন্ত্রকারী জীবনে কোনদিন সাকসেসফুল হয় না, কত বড় লস হয়। আপনাকে লস দেখালাম হাবিল এবং কাবিলের, লস দেখালাম শয়তানের, আর একটা লস আপনি দেখলেন বাদশার সঙ্গে ষড়যন্ত্র চক্রান্ত করতে গিয়ে নিজের জানখানা চলে গেল। এই যে রুটি তৈরি করেছিল বিষ মিশ্রিত করে, এই লোকটাকে রুটি খাওয়ালো, রুটি খেলো না, এই রুটিটা কুকুরকে খাওয়ালো, কুকুর মরে গেল, জানা হয়ে গেল নিশ্চয় বিষ ছিল রুটির মধ্যে, তাকে নিয়ে গিয়ে শুলি কাছে ঝুলিয়ে দিয়ে তার পরিবারকে জাতি মাওরা বানিয়ে দিল। জি এই দুটা লোককে জেলে দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করত। এইবার রাজার দরবারে এরা দুজন যাচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন রাজার কাছে গিয়ে আমার কথা বলবে, জেলের মধ্যে এমন একখান লোক রয়েছে তার সঙ্গে হাসাদ করা হয়েছে, হিংসা করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, আর সব চাইতে বড় ষড়যন্ত্রকারী না ষড়যন্ত্র করেছে, দেখুন বাদশাকে বুঝিয়ে বলতে গেলে হতে পারে আমাকে রেহাই দিয়ে দিবে, এবং আমি যে তোমাদের তাবির বলেছি তাবির যখন সত্য বুঝে নিবে নিশ্চয় তার মনের মধ্যে দয়া হবে, এরকম ভালো লোককে জেলের মধ্যে রাখা যাবে না। এরা গিয়ে বাদশাকে বলতেই ভুলে গেছে, একজন দুনিয়া থেকে চলে গেল শুলিকাস্টে, কেউ বলছেন না ওকে জেল খাটিয়েছিল বলে মাফ করে দিয়েছিল, বাদ দেন ওটা কথা। জি এক দুই করে করে ফালাবে সাফি সিজনি বেজাসিন, আল্লাহ পাক রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলছেন আমি শয়তানকে সুপার পাওয়ার দিয়েছি ষড়যন্ত্র করার জন্য, বিভ্রান্তি করার জন্য, ওই শয়তান ওই দুই খানা লোককে ভুলিয়ে দিয়েছিল ইউসুফ যেন জেল থেকে রেহা না হয়, ইউসুফ যেন মুক্তি না পায়, যার জন্য দুই খানা লোককে শয়তান ভুলিয়ে দিয়েছে, বাদশাহ নামদারকে বলতে হবে না, বলিও না ইদিক সিদিক করে শয়তান ভুলিয়ে দিয়েছে বলে। এক দুই করে করে ইউসুফ আলাইহিস সালাম 9 বছর ধরে জেলের মোতাবার কাটালে, বাদশাহ এবার স্বপ্ন দেখেছে, আর বাদশাহ স্বপ্ন দেখার পর দেখছে স্বপ্নে আটটা দুবলা গায়, দুর্বল গায়, মোটা মোটা আটটা সবল গায়কে খেয়ে যাচ্ছে, একটা গায় সাতটা গায়কে খেয়ে ফেললো, সব সবল গায়কে, মোটা তাজা গায়কে, তবু দুবলা পাতলা হয়ে আছে। জি ওখান থেকে দুটো লোক পাঠিয়ে দিল যে যাত কোথায় তাবির যারা করে স্বপ্নের তথ্য বলে গবেষণা করে বলে ওই সব লোকগুলো খুঁজো, এই খুঁজোর কথা যাহা বলেছে এই লোকটার মনে পড়ে গেছে, আ বাদশাহ নামদার জেলের মতো ইউসুফ আলাইহিস সালামকে আপনি জেলে দিয়েছেন, ও তো স্বপ্নে তাবির বলতে পারে, আমাদের তাবির ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আর 100% সত্যি হয়েছে, আমি আপনাকে আবার জুস পান করাচ্ছি, আর রুটি যে বিষ দিয়েছিল তাকে আপনি হত্যা করে দিয়েছেন, আমাদের আমাদের স্বপ্নে তাবির করেছিল, আপনি ওখানে পাঠান, ওখানে পাঠানো হলো, ওখানে যাওয়ার পরে বলছেন ইউসুফ আলাইহিস সালাম আপনার তলব হয়েছে, বাদশাহ নামদার এরকম স্বপ্ন দেখেছেন, আমি যাব না, যাব না আম্মা বালুন নিসওয়া, আমি অতক্ষণ পর্যন্ত যাব না যারা আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে, তাদেরকে উপস্থিত করে হাজির করে দ্বিতীয় বিচার না করে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে মুক্তি হব না, যাও বলে দাও, স্বপ্নের কথা বলে দাও, তোমার দেশের মধ্যে দুর্ভিক্ষ হবে, এমন দুর্ভিক্ষ হবে ওই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তোমাকে স্টক করতে হবে খাদ্য দ্রব্য, নইলে দেশের মানুষ বাঁচবে না, এই হলো স্বপ্নের তাবির, যাও বাচ্চাকে বলে দাও।
বাদশার কানে যখন গেল, বাদশা নামদার তখন করছে কি, সমস্ত মেয়ে ছেলেটিকে ডাকলো যারা যারা ষড়যন্ত্রে জড়িত ছিল, আর বিশেষ করে ডাকলো কাকে, এই আজিজা মিশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রীর স্ত্রীকে, আর ডাকার পরে নিয়ে বসে বলছে, এবার বলো ইউসুফ আলাইহিস সালাম তোমার সঙ্গে খারাপ কাজ করার জন্য ধাপিত হয়েছিল, এগিয়ে আসছিল না তুমি তার দিকে এগিয়ে যাচ্ছিলে, তুমি সত্যি করে বলো। উনি তখন বলছে আল্লাহ হাসাস আল্লাহ না গো না না, সত্য প্রমাণ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দায়ী ছিলেন না, আমি ছিলাম দায়ী। স্বীকার করলেন, স্বীকার করে যখন নিয়েছেন, সমস্ত মেয়ে ছেলেটিকে ডেকে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, সমস্ত মুখে কথা শুনলেন, সঠিক কথা যখন বেরিয়ে আসলো তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করলেন, আর আল্লাহর প্রশংসা করার পরে এইবারে তখন বাদশা কাঁপছে, কারণ ওর এর মধ্যে দুর্ভিক্ষ পড়বে, অনাবৃষ্টি অতিবৃষ্টি, মানুষ মরে যাবে, জীবজন্তু মরে যাবে, তারা তাড়াতাড়ি করে বলছে ইউসুফ আলাইহিস সালামকে, এর থেকে রেহাই পাওয়ার মুক্তিকর পথ বলো। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছেন যে আলা খাজাইনিল আরজ, আপনি আমাকে অর্থমন্ত্রীর দপ্তরটা দিয়ে দেন, আপনি আমাকে খাদ্যমন্ত্রীর দপ্তরটা আমাকে আপনি আমাকে দিয়ে দেন, কি করে আপনার দেশটাকে ঠিক করতে হয় আর কি করে আমাকে মাল জমা করতে হয় সেই বুদ্ধি নিশ্চয় আমার কাছে আছে, আমি ইনশাআল্লাহ আজিজ আমি এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করব। সঙ্গে সঙ্গে ওনাকে খাদ্য দপ্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আজিজা মিশের বাদশা ওনাকে দিয়ে দিলেন, আর যাহা দিয়ে দেওয়া এই দুর্ভিক্ষ হলো, আর ইউসুফ সালাম মাল জমা করতে আরম্ভ করলেন, অর্থমন্ত্রী মাল গোড়া মালে মাল মালে মাল এখানে মাল এখানে মাল, 10 বছর ধরে দুর্ভিক্ষ অতিবৃষ্টি অনাবৃষ্টি কিছুই থাকবে না দেশের মধ্যে, 10 বছরের খাওয়ার রেডি করে দিয়েছেন হাজরত ইউসুফ সালাম, কে বলছে না 2 বছরের, কে বলছে 5 বছরের, বাদ দেন এমন দুর্ভিক্ষ পড়লো। ওইবার এবার ফিলিস্তিন থেকে এইবারে তখন মিশরের বুকে লোক আসতে আরম্ভ করেছে, কিসের জন্য, চলো মিশরের বুকে এমন একজন অর্থমন্ত্রী হয়েছে খাদ্য দ্রব্য সংগ্রহ করে রেখেছেন, দেশের মধ্যে অভাব পড়তে দিবে না বলে, আমাদের দেশে অভাব পড়েছে, আমাদের মধ্যে অনটন পড়েছে, চলো চলো তার কাছ থেকে কিছু খাদ্য দ্রব্য নিয়ে আসতে হবে। এইবারে কাফেলা আসতে আসতে আসে, আর এখান থেকে ও কিছু সংখ্যক পয়সা দেওয়ার পরে ওই গুদাম থেকে মাল খরিদ করে নিয়ে যায়। একটা কাফেলাতে 10টা লোক, 10টা লোক এসে রাজধরবার ঢুকেছে, ঢোকার পর বলছে যে আমাদের এতে দেশে অভাব পড়েছে, আমাদের দেশে অনটন পড়েছে, খাওয়ার কিছু নাই, চামড়াগুলো দেখো কালো হয়ে ঝুলসে গেছে, গরু মরে গেল, ছাগল মরে গেল, মাটিগুলো তাঁবার মতো হয়ে গেছে, আমাদের বাড়িতে বাবা আছে মা আছে, আমরা অনাহারে দিন কাটাচ্ছি, আপনি যদি কিছু দয়া করে আমাদেরকে খাদ্যদ্রব্য দেন তাহলে দিতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম তখন 10 জনকে একসঙ্গে দেখে জাসুস বলে আখ্যায়িত করলো, এরা জাসুস লোক, এদেরকে মাল দিতে হবে না, বন্ধ করো ঘরের মধ্যে, ঘরের মধ্যে বন্ধ করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম, যাহা অর্ডার করা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছেন, আর ইউসুফ আলাইহিস সালাম চিনে নিয়েছে, ফালকো ফালকাহু ফে গায়াবাতিল জুব্বে ভাইরে আমার, কাবিল ভাইয়ের সঙ্গে হাসাদ করে হিংসা করে নিজের সহোদর ভাইকে হত্যা করে কাকের কাছে জ্ঞান নিয়ে তাকে দফন করেছিল, আর তোমরা 10 ভাই মিলে আমাকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছিলে, কেউ বলেছিলে হত্যা করে দিতে হবে, কেউ বলছে বাঘকে খাইয়ে দিতে হবে, এই করে করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করেছিলে, হাসা হিংসা করেছিল, আমি তোমাদেরকে চিনেছি কিন্তু প্রতিশোধ নিব না, আমি তোমাদেরকে এই জন্য জাসুস বলে আখ্যায়িত করলাম, তোমাদের পরিবারের সমস্ত আমি তথ্য জেনে নিতে পারি, মাল যা আপনি দিবেন, হরিশ্চন্দ্রপুর থেকে লোক এসছে অভাবই পড়েছে, জানলেন অভাবই মাল দিয়ে দিলেন, ওর ভাই কয়টা, বাবা কয়টা, বাবা কি করে, মা কোথায় আছে, কতখানি জমি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, এইগুলো তথ্য তো নেওয়া যাবে না, তার জন্য ওদেরকে জাসুস সাজিয়ে দিয়ে ঘরের মধ্যে বন্ধ করে দেয়। ইউসুফ আলাইহিস সালাম চেয়ারে বসে এবার বলছে, বলো এবার তোমরা কে, বাবার নাম কি, যে বাবা নেই আলাইহিস সালাম, আচ্ছা দাদুর নাম কি, ইব্রাহিম আলাইহিস সালাম, এসাক ফেসাক সমস্ত সুন্দর করে নাম বলে দিয়েছে, বলার পরে কয়েছে তোমার বাবার অবস্থা কি, কয়েছে বাবার অবস্থা বলিয়েন না গো, আমার একটা ছোট ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম, ওকে বাঘে খেয়ে নিয়েছিল, তার জন্য আমার বাবা
ওই শোকে কাতর হয়ে গিয়ে চোখগুলো ঢুকে গেছে, দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে, দুই চোখেরই অন্ধ হয়ে গেছে, আর শুধু ইউসুফ মালা জপছে, ইউসুফ ইউসুফ করে শুধু। জি, ওই আমার বাবার কথাতে আমরা এখানে এসেছি। আমরা খবর পেলাম যে মিশরের বুকে এমন একটা ওয়াজিরে খাজানা, এমন একটা অর্থমন্ত্রী হয়েছে যার গোডাউনে মালে মাল হয়ে আছে, আপনি সবকে দিচ্ছেন বলে আমরা শুনে এসেছি। সমস্ত তথ্য নিয়ে নিলেন, আর নিয়ে আনার পরে টাকা নিলেন, আর টাকা দেওয়ার পরে মাল দিলেন, আর মাল দেওয়ার পর ওই মালের মধ্যে টাকাটি ঢুকে দিয়েছিল, আর বলেছেন ইয়ার পরে তোমার আর ভাই কাই আছে? কইছে হ্যাঁ, একটা ভাই আছে, বিনিয়ামিন একটা ভাই আছে, তোমার বাবা ছাড়বে না ওকে, কারণ ইউসুফ আলাইহিসসালাম মরে গেছে, একটাই ভাই পাশে নিয়ে থাকে বলে ছাড়বে না। কইছে এই যে মাল দিলাম, এরপরে আসলে বেশি মাল দিব যদি তোমার ওইটা ভাইকে আনতে পারো তুমি। জি, এইবারে ওখানে চলে গেছে, চলে যাওয়ার পর মাল যদি দেখছে তো মালের মধ্যে যে টাকাটি ওরা দিয়েছিল মাল খরিদ করার জন্য, টাকাটি ঢুকা আছে মালের মধ্যে। ইউসুফ আলাইহিসসালাম এই জন্য মাল ঢুকে টাকাটি ঢুকে দিয়েছিলেন যে টাকার অভাব আছে, এই টাকাটি ফের নিয়ে ফিরিয়ে আসবে, ফিরিয়ে আসবে মাল কিনতে। এক নম্বর, দুই নবীর ছেলে এরা আর নবীর সামনে মাল খুলবে যখন বুঝতে পারবে, জানবে, জানাজানি হবে, তখন এই টাকাটি ব্যাক করতে আমাকে আসবে। মাল যদি নিতে না আসে তো টাকাটি আমাকে নিশ্চয়ই ব্যাক করতে আসবে, আমি সমস্ত খবর পেয়ে যাব। বাবাকে বলছে আব্বা এরকম এরকম ব্যাপার, মাল দিয়েছে দেখো টাকাও ঢুকিয়ে দিয়েছে, বাচ্চা কত ভালো। জি, আর তোমার ছোট বেটাকে লেটে গেছে, এগারো ভাই যদি যায় অনেকগুলো মাল দিবে। বুঝছেন না, তোদের ওপরে একবার বিশ্বাস করেছিলাম, ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস আর বলছিস যে মাকে খেয়ে নিয়েছে, এরপরে তো তোদের ওপরে বিশ্বাস করা যাবে না, আর ছেলেকে দেওয়া যাবে না। খুব আব্বা যান না খেয়ে মরে যাবো, যেটি মাল দিয়েছে আংশিক মাল, বেশি মাল দেয় নাই, আর ভালো বাদশা বলে টাকাটি ঢুকিয়ে দিয়েছে, আব্বা যান হাতে পড়ে পায়ে পড়ি বিনিয়ামিনকে আমাদের সঙ্গে দিয়ে দেন, যাতে করে আমরা বেশি করে মাল নিয়ে আসতে পারি, এক বছরের মাল নিয়ে চলে আসবো, জানি না দুর্ভিক্ষ কদিন পর্যন্ত চলবে, আব্বা যান দয়া করে আমার ভাইকে আমাদের সঙ্গে দিয়ে দে। ভাইকে সাথে করে নিয়ে এসে এবার মাল তার, হ্যাঁ একটা কথা বলে দিই, এবারে এগারো ভাই এসছে, এগারো ভাইকে নিয়ে এসে এইবারে প্রত্যেকটা ঘরের মধ্যে দুটা করে ভাই রেখেছে, ওরা দশ ভাই, দশ দুগুনি পাঁচ, পাঁচটা ঘরে দুটা 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 দুটো করে ভাই রেখেছে, আর এটা ভাইয়ের জোড়া নাই, এগারোটা ভাই জোড়া যখন নাই তখন একে একটাই ঘরে রেখেছে, আর একটা ঘরে রেখে এবার ইউসুফ আলাইহিসসালাম ঢুকছে ওখানে, নিজের ভাইয়ের কাছে ঢুকছে, ঢোকার পর বলছে উঞ্জরে লাইয়া ফাতা ফাক্কার বাতা তাব্বার, ভাই বিনামিন আমার দিকে তুমি চেয়ে দেখো, চিনতে পারছো কিনা গবেষণা করো দেখি, বুঝতে পারছো কিনা না আখি ইউসুফ আলাইহিস সালাম, আমি তোমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে হাসা হিংসা করে আমাকে গিয়া বাতিল জুব্বে কূপের মধ্যে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে মিশরের বুকে আমাকে অর্থমন্ত্রী বানিয়েছে, ভাইরা আমার ওই ভাইগুলোকে এখন পর তুমি বলিও না যে আমি তোমার ভাই, তোমার সঙ্গে এরকম কথাবার্তা হয়ে গেছে, ক্যাপাসিটি করে প্রত্যেকটা দুই ভাইকে এক ঘরে ঘরে রেখেছি, আর তোমাকে সরাসরি এক ঘরে একাই রেখেছি, তোমার জোড়া নাই বলে কথা বলবো তোমার সঙ্গে বলে, ভাইজান আমার তুমি ওদের সামনে কথা বলিও না, তোমার সঙ্গে অনেক কিছু ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, শুধু তুমি চুপি চুপি দেখবে শুনবে কথা বলবে না। সকাল হলো, সমস্ত রুটে মাল টানলে চাপিয়ে দিয়েছে, আর বিনিয়ামিন নিজের ভাই এর তো মাল চাপিয়ে দিয়েছে, আর মাল চাপিয়ে দেওয়ার পরে এর মালের ভিতরে একটা বাদশার সামামিল মালা, বাদশার একটা সোনার পেয়ালা, সোনার খোড়া, যেটাতে ওরা দুধ পান পানি পান করতো কিংবা আর কিছু করতো, ওই পেয়ালাটাকে এই নিজের ভাই বিনিয়ামিনের এর বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর ঢুকিয়ে দেওয়ার পরে এইবারে যাত্রা শুরু হবে, সবাই মাল উঠিয়ে নিয়েছে উঠের ওপরে বেঁধে সেঁধে নিয়ে, এইবার বাদশার কাছে এ করে শুক্রিয়া আদায় করে এবার শুরু হবে, আর পিছন থেকে আওয়াজ ভেসে উঠলো, ও বাদশার বাদশার ইয়ে ঘোড়া চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে, কে নিয়ে এসো তোমরা, এই করে যখন আওয়াজ হয়ে গেল ওরা তো বাটি নেয়নি, ওরা তখন দাঁড় করে দিল উঠকে, আর উঠকে দাঁড় করে দেওয়ার পর বলছে দেখেন দেখেন আমাদের মাল দেখেন, খুলেন দেখেন, সমস্ত নামিয়ে দিয়ে মাল খুলতে 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 দশ ভাইয়ের মাল চেক হয়ে গেল, শেষ পর্যন্ত বিনিয়ামিনের যখন বস্তা খুলছে তো দেখছে কি সোনার বাটি ভরা আছে, ভাইকে বুঝিয়ে দিয়েছে ভাই জান আমার তোমার বস্তার মধ্যে আমি সোনার বাটি ঢুকিয়ে দিব, কারণ তোমাকে যদি বলি তুমি আমার এখানে থেকে যাও, মিশরের নিয়ম হলো মিশরের বুকে বাইরে আসে লোক কেউ থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত
অর্থাৎ চুরি করে ধরা পড়ে না যাবে, তখন পর্যন্ত মিশরের বুকে কাউকে রাখতে দেওয়া যায় না। এটা হলো মিশরের নিয়ম নীতি বলে তোমার সঙ্গে ষড়যন্ত্র করে তোমার বস্তার মধ্যে আমি বাতি ভরে দিব, আর তুমি যখন ধরা পড়ে যাবে তুমি চোর সেজে যাবে, তোমাকে রেখে দিব, আর রেখে দেওয়ার পরে দশজনকে আমি বিদায় করে দিব। একটা কথা বলি আপনাকে, খুব ঐতিহাসিক কথা এবং গুরুত্বপূর্ণ কথা। ফেরাউন ছিল মিশরের বাদশা, এই করতে করতে ফেরাউন তো ফেরাউন যে বানিসেলের প্রতি অত্যাচার করেছিল, বানিসেল কে ছিল এটা যদি আজকে বুঝে যেতে পারেন তো পরবর্তী ওয়াজগুলো যখন শুনবেন তো আপনার কাছে একদম পানি কা পানি দুধ কা দুধ হয়ে যাবে, একদম কিপ্তির ওপরে সহানুভূতি। আর বানিসেলকে পায়খানার কাজ, বানিসেলকে চাকর, বানিসেলকে ইয়ে মেথরের কাজ, বানিসেলকে রাস্তা সাপের কাজ, আর ওদের প্রতি অত্যাচার জুলুম শোষণ করতো এই ফেরাউন। কাদের কাদের গোষ্ঠী ছিল এটা? এই গোষ্ঠীটা ছিল, কথাটা ভুলে যাবো আপনাকে, এইবারে ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে উনার বাবাকে আর আত্মীয় স্বজনকে নিয়ে এসে মিশরের বুকে আবাদ করলেন। ওরা ফিলিস্তিনের লোক, ওরা ফিলিস্তিনের লোক, ওখান থেকে নিয়ে এসে মিশরের বুকে আবাদ করলেন। আর এদের বংশধরটা হলো বানি ইসরায়েলের বংশধর, ফিলিস্তিন থেকে আসা মিশরের বুকে, এটা হলো বানি ইসরায়েলের বংশধর। হাজরাত ইয়াকুব আলাইহিস সালাম যখন মরলেন, জি 24 বছর ধরে থাকলেন মিশরের বুকে, আর মিশর থেকে যখন মারা গেলেন ওসিয়ত করে গেছিলেন আমার বডিটাকে তাবুতের মধ্যে ভরে বাইতুল মাকদেসে নিয়ে যাবে, কারণ যতগুলো নবীর আবির্ভাব হয়েছে সমস্ত কবর আছে বাইতুল মাকদেসে, আমারও কবর হবে বাইতুল মাকদেসে, মিশরে আমার কবর হবে না। মৃত্যুর পরে হাজরাত ইয়াকুব আলাইহিস সালামকে এই কফিনে করে বাইতুল মাকদেসে নিয়ে গিয়ে কফন দাফন করা হয়েছিল, আর ইউসুফের মৃত্যু হয়েছিল এই মিশরে। এরকম নিয়ে যাবে কেউ? বাপজান আমার, ভাই আমার, এই মতো অবস্থাতে তাকে চোরের তাকমা লাগিয়ে দিল, আর যাহা লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ওই 10 ভাই বলছে যে এই ভাই বিনিয়ামিন চুরি করেছে, ফাকাদ সারাকা খুল্লাহ, এর একটা ভাই ছিল যার নাম ইউসুফ, সেও চুরি করেছিল বাল্যকালে, বলে তারা 2 ভাই একমার পেটে, রাহিলের পেটে, রাকিলের পেটে, আমরা হচ্ছি লাইয়ার পেটের, আমরা চোর নয় চুরি করি না, আমাদের বাবা নবী আমরা চুরি করতে পারি না, কিন্তু এর ভাই পূর্বকালে চুরি করেছিল বলে ইয়ে এখন চুরি করলো। ডিম চুরি করেছিল, মুরগি চুরি করেছিল, কি চুরি করেছিল? জি এটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে। ফিল্ম দেখেছেন? হ্যাঁ দেখেছেন। তো কোনো কোনো সময়তে ফিল্মে হয় কি, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কেউ ভেন্টিলেশনে চলে গেছে, ব্রেন হেমারেজ হয়ে গেছে, ওই সব রুগীগুলোর ওপরে হিরোইনের চাদর, হিরোইনের শাড়ি এগুলো যদি ফেলে দেওয়া হয় তো ভালো হয়ে যায়, এরকম দেখিয়েছে বইয়ে। জি অনেকগুলো বই দেখিয়েছে বাপজান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন নিক্ষেপ করা হয় তখন তার গায়ে একটা জামা ছিল, ওই জামাটা পরম্পরা পরম্পরা চলে আসছিল। জি হযরত ইউসুফ আলাইহিস সালামের মা রাহিল যখন মারা গেল তখন তার ফুফু তাকে নিয়ে গিয়ে লালন পালন করছিল, কিন্তু ইয়াকুব ওকে ছাড়া থাকতে পারত না, ফুফুর কাছ থেকে নিয়ে চলে আসলো। তো সেই যুগের নিয়ম ছিল, ছাগলে আপনার ফসল খেয়েছে, ছাগল ধরে নিয়েছেন, অতক্ষণ পর্যন্ত ছাগলের মালিক ছাগল পাবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফসলটা গমটা ধানটা সম্পূর্ণ পরিপূর্ণ না হয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত ছাগল পাবে না। আপনি ছাগলের দুধ পান করেন, উঁটে আপনার ধান খেয়ে নেয়, ফসল খেয়ে নিয়েছে, আপনি উঁট রেখে দেন, অতক্ষণ পর্যন্ত আপনি দুধ পান করেন যতক্ষণ পর্যন্ত আপনার ফসলটা স্বাভাবিক না হয়ে যাবে, এটা ছিল নীতি নিয়ম। ফুফু নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বারবার করে ওর ভাই নিয়ে চলে আসছে ইউসুফ আলাইহিস সালামকে, ওর ফুফুতন করেছিল কই একটা পাট্টা ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিল, আর ইউসুফকে যখন ওর বাবা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাড়িতে আর ফুফু তখন একটা ইয়ে লাগিয়ে দিল, কি বলে যে তোমার ছেলে আমার বাড়ি থেকে একটা ভালো জিনিস নিয়ে চলে গেছে, এটা ইসরায়েল এই ইসরায়েলতে লেখা আছে, কোরআনে বলছে হ্যাঁ বিনিয়ামিন চুরি করেছে, ফাকাত সারা কাকুল্লাহ, তার ভাই চুরি করেছে, নাউজুবিল্লাহ মিন হাযালে, নবীরা কোনদিন চুরি করতে পারে না, আপনাকে বোঝার জন্য এই কথাটা বলছি, এই কথাও সত্য নয় হয়তো ভাইজান। তখন সেই নীতি অনুযায়ী দেখা গেল যে ইউসুফের তল দিকে জামার নিচে একটা কাপড় বাঁধা আছে, তো এবার কোথায় যাবে, ফুপুর কাছে যাবে, নিয়ম আছে ওটা, ফুপু নিয়ে চলে আসলো, এটা ফুপুতে ষড়যন্ত্র করেছিল, করে ইউসুফকে চোর বানাল ছিল, আর কি বলছে
ফাকাদ সারাকা কল্লাহু, তার ভাই চুরি করেছিল বলে আজকে তার বিনিয়ামিন ভাইয়ের বস্তার মধ্যে সোনার বাতি। ওগো বাচ্চা নামদার খাদ্য মন্ত্রী, আমরা চোর নাই, চোর ধরা পড়েছে, আমাদের বাবার চোখ চলে গেছে, আমাদের বাবা বুড়া হয়ে গেছে, দয়া করে হাতে পড়ি পায়ে পড়ি দয়া করে আমার ভাইকে ছেড়ে দেন, আমরা ক্ষমা চাইছি আপনার কাছে, মাল দিবেন, দেন না দিবেন না দেন, ভাইকে আপনি আবদ্ধ করতে পারবেন না, মিশরের কানুন হলো যে চুরি করবে তাকে সেই জায়গাতে রেখে দেওয়া হবে, না না আমরা যেতে পারি না। নয় ভাই ধরে কল্পনা জল্পনা, একদিন দুই দিন চার দিন হয়ে গেল, বিরক্ত বোধ করার পরে নয় ভাই যাত্রা শুরু করে দিল, ধরা পড়েছ থাকো বাপকে গিয়ে বলবো কোনো যদি পদ্ধতি করতে পারে, কিন্তু কালা তার বড় ভাই বলছেন না, অতক্ষণ পর্যন্ত মিশরের জমি আমি ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিনিয়ামিনের রেহাই না হয়ে যাবে, কোনো সিদ্ধান্ত না চলে আসবে, বাবা কোনো পদ্ধতি অবলম্বন না করবে ততক্ষণ পর্যন্ত আবরাহ আমি ছাড়বো না, মিশরের জমি আমি ছাড়বো না, যেই ভাইরে তাকে কূপের মধ্যে খাবার খাইয়েছিল তিনখানা দিন ধরে। চলে গেল বাপকে যে বলছে এরকম ব্যাপার, জি ব্যাপার খুব খারাপ, বাপ তখন একটা সুন্দর করে চিঠি লিখছে মিশরের খাদ্যমন্ত্রীকে, বাপ জানছে না এখন বৈধ হয়েছে হার বেটা ওটা, জি সুন্দর করে চিঠি লিখছে, লেখা কিয়েছে ভাষাগত দিক থেকে নিয়ে আরবিতে একটা চিঠি লিখে বলছে, ভাষা ইব্রাহিম ছিল হিব্রু ছিল, ওই ভাষা চিঠি লিখে বেটা নামে পাঠিয়ে বেটাকে পাঠা যা মিশরে বুকে যা বাদশাকে চিঠি দেখা যা। চিঠি নিয়ে যখন উপস্থিত বাদশার দরবারে, অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী দরবারে, চিঠিখানটা বের করে নামার পরে চিঠিতে লেখা আছে বাদশা নামদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে পাহাড় ভাঙা, পাহাড় ভাঙা ইমতিহান, পাহাড় ভাঙা পরীক্ষা, তে আমাকে আল্লাহ ফেলেছেন, আমি একখানা বেটাকে হারিয়ে ফেলেছি যার নাম ইউসুফ, আর একখানা বেটাকে হারাতে চললাম যার নাম বিনিয়ামিন, দুই সহোদরা ভাই এক এক করে আমি হারিয়ে ফেললাম, না না বাদশা নামদার আমার ছেলে চোর নয়, আমার বেটা চোর নয়, নবীর বেটা চোর হয় না, আমার পুরো খানদান নবী, আমিও নবী, বাবাও আমার নবী, ইসাকের প্রতি এসেছিল পরীক্ষা, ইব্রাহিমের প্রতি এসেছিল পরীক্ষা, আমার উপরে এসেছে পরীক্ষা, দয়া করে আমার ছেলেকে তুমি রেহাই করে দিও, খাদ্য দ্রব্য দিলে দাও, না খেয়ে মরে যাবো, আমার ছেলেকে আমার চিঠি পড়ার পরে সহ্য করতে পারলেন না, ভাই আমার ষড়যন্ত্র করেছিল, হাসাদ করেছিল, লা তাসরিব আলিয়াউম আলাইকুম, আজকে তোমাদের প্রতি কোনোই আমার বিচার নাই, কোনোই আমার অভিযোগ নাই, কোনোই দুঃখ নাই, যা তোমাদের ক্ষমা করে দিলাম, এই কথাটা হাজাত ইউসুফ সাল্লাম বলবেন বটে মনের মধ্যে কল্পনা জল্পনা করে নিয়েছেন, আর নেওয়ার পরে ওকে বলছেন যাও যাও যাও, তোমার পুরো পরিবারকে যদি তুমি মিশরের উপরে আনতে পারো তাহলে তোমার বিনিয়ামিনের রেহাই হয়ে যাবে, তোমার পুরো বাবাকে মা আত্মীয় স্বজন যতগুলো তোমার খানদান রয়েছে সমস্ত খানদানকে যতক্ষণ পর্যন্ত আনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের রেহাই হবে না। ভাইজান আমি আপনাকে কি বলেছিলাম, ষড়যন্ত্র করে ধন্য হওয়া যায় না, সাকসেসফুল হওয়া যায় না, আর ষড়যন্ত্রকারী অনুতপ্ত হয় এমন একটা দিন আসে অনুতপ্ত হয়, দশখানা ভাই সমস্ত পরিবারকে নিয়ে চলে এসেছে, আর হাজ্জাত ইউসুফ আলাইহিস সালাম ওই যে জামাখানটা পরে এসেছিলেন ওই জামাখানটা ভাইদেরকে দিয়ে বলছেন তোমার বাবা তো অন্ধ হয়ে গেছে, তোমার বাবা ইয়ে হয়ে গেছে, এই জামাটা তোমার বাবার মাথার উপর তুমি ওড়িয়ে দিও একটু, দেখো দেখি আল্লাহ কি করে, যাহা গিয়ে বাবার এতে মাথাতে ইয়েটা জামাটা দিয়েছে, সাথে সাথে একদম তার জ্যোতি জ্যোতি হয়েছে, এগুলো কোরআনের কথা ইতিহাসের কথা নয়, ইসলামের ঘটনা নয়, একদম কোরআন বলছে, প্রত্যেকটা আয়াত পড়তে গেলে লম্বা হয়ে যাবে, বাপজান আমার ঘটনা হলো যাহা তার মাথার উপরে কামিজ ফেলছে ওয়াল কাহু, যখন ওর মাথার উপরে কামিজটা ফেলে দেওয়া হয়েছে সাথে সাথে ইয়ে গেছে, আর বলছে যে আদি আজি তো রিহাই ইউসুফ, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, ইউসুফ মারা যায়নি, ইউসুফ বেঁচে আছে, চলো যে যেতে হবে আমাকে, এইবার রেডি হয়ে গিয়ে যাত্রা শুরু করলো, মিশরের বুকে চলে এসছে, এদিকে বিনিয়ামিন ভাই আকে নিয়ে সমস্ত ইস্টে সিস্টে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে, এইবারে তখন বাবা যখন আসছে বাবাকে তখন বরণ করছেন ইউসুফ আলাইহিস সালাম, আর
দশ ভাই হাঁটু পড়ে বসে আছে, বাবাকে বলছেন আব্বা জান ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, শয়তানের পড়ে শয়তানের ফেভারে পড়ে শয়তান বিভ্রান্তি করে দিয়েছিল বলে ভাইকে মারতে গেছিলাম, আব্বা জান ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বলেন সায়াস্তাগফির রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিশ্চয় তোমাদের ক্ষমা প্রার্থনা করব, যেই ষড়যন্ত্র তোমরা করেছিলে, হাসাদ তোমরা করেছিলে, যেই অন্যায় করেছো, অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ক্ষমা চাইব। ইউসুফ আলাইহিস সালামের কাছে তোমরা ক্ষমা নিয়ে নাও। ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা নিতে গেছে দশ ভাই ধরে ভাই রে, ষড়যন্ত্র চক্রান্তের ফলখানা কিন্তু ভালো হলো না, আমরা লজ্জিত, তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। ইউসুফ সালাম বলছে লা তাসরিবাল ইয়াউম আলাইকুম, আজকে তোমাদের প্রতি আর কোনো রাগ গোসা থাকলো না। আল্লাহ পাকের নবী দয়া নবী নবী মুহাম্মদ মক্কার বুকে অনেকখানা জীবনযাত্রা করলেন, দশখানা তেরোখানা বছর কাটালেন, কাটার পরে হিজরত করে চলে গেলেন মদিনার বুকে। মদিনাতে যাওয়ার পরে মক্কা ফাতা হচ্ছে, মক্কার বুকে চলে এসেছেন, সমস্ত কাফের যারা অত্যাচার করেছিল, স্বৈরাচারী করেছিল, আল্লাহ নবীকে তাকলিফ দুঃখ দিয়েছেন, সমস্ত করে মাথায় হাত দিয়ে, কেউ ঘা নিচে করে, কেউ গালে হাত দিয়ে, কেউ ঘরের মধ্যে প্রবেশ করেছে, কে কাবার মধ্যে ঢুকে গেছে, এই মতো অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সামনে দাঁড়িয়ে আছে, সমস্ত লোক বলছেন আজকে আমাদের আল্লাহ পাক নবী ক্ষমা করবেন না, মাফ করবেন না, কারণ এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, এত দুঃখ কষ্ট সহ্য করার পরে মাপের আশা করা যায় না। আল্লাহ পাকের নবী মুখমণ্ডল খানা উঠালেন আর সমস্ত জালেম স্বৈরাচার দিকে তাকিয়ে বলছেন লা তাসরিবাল ইয়াউম আলাইকুম, ওগো তোমরা শুনে রাখো, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম দশখানা ভাইয়ের সামনে বলেছিলেন, ষড়যন্ত্রকারী দশখানা ভাইয়ের সামনে বলেছিলেন আজকে তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদের অপরাধকে মাফ করে দিলাম, অন্যায়কে মাফ করে দিলাম, ওই রকম এক দুই করে করে বহুদিন ধরে তোমরা আমার প্রতি অন্যায় করে অত্যাচার করেছো, মেরেছো, মেরেছো আমার চাচা হামজাকে, মেরেছো বড় বড় সাহাবাকে, তোমরা মেরেছো, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমতের কাণ্ডারে দয়ার ভান্ডারী, আজকে আমি তোমাদেরকে ওই কথাটাই বলছি যেই কথা ইউসুফ আলাইহিস সালাম বলেছো তোমাদের ভাইয়ের সামনে, লা তাসরিবাল ইয়াউম আলাইকুম, আজকে তোমাদের প্রতি কোনো জুলুম অত্যাচার চলবে না, যাও যাও যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম যেরকম ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। মসজিদের জালসা ভাইজান, ওখানে মেয়েটা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসার চেষ্টা করে, ওখানে অনেকগুলো কথা আছে, একটা কথা বলি আপনাকে ইতিহাস থেকে, একটা কথা বলি ইতিহাস থেকে, সেটা আমি আপনাকে বলেছিলাম, ভাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে ওর বলটাকে বিষ খাইয়ে দিলেন, মুরগিকে বিষ খাইয়ে দিলেন, জলটা কেটে নিলেন, জমি খেয়ে তা বেলিলেন, ভুল তথ্য করে আপনি নিজের নামে লিখে নিলেন, এর পরিণামটা কত খাতারনাক হয়, এটাকে কেন্দ্র করে একটা ইমাম বাইহাকি একটা ঘটনা নিয়ে এসছে, মাররা ইউসুফ আলাইহিস সালাম, এক দিবসের ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন আর এই এই মেয়েটা আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী রাস্তায় বসে আছে, আর ওখানে বসে আছে আর হাজার ইউসুফ আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছেন, এটা কোরআনের কথা নয়, হাদিসে আসেনি, এটা ইতিহাসের কথা, মিথ্যাও হতে পারে জি, কিন্তু ঘটনাই এসেতে আপনি প্রশ্ন করতে পারেন আপনি আমাকে, যে মওলানা এই যে ইউসুফ আলাইহিস সালাম জেলে খায়, ইউসুফের আমরা ঘটনা শুনি, তো ইউসুফের সঙ্গে জেলে খায় কি বিয়ে হয়েছিল, তো সত্য যেটা ইমামেরা যে যেটাকে সত্য বলেছে, ইউসুফের বিয়ে জেলে খায়ের সঙ্গে হয়নি, কিন্তু অনেকগুলো ওলামায়ে কেরামগণ বলেছেন যে না ইউসুফ ইউসুফের বিয়ে জেলে খায়ের সঙ্গে হয়েছিল, লাস্ট জীবনে হাসাদ করেছিল, হিংসা করেছিল, ফাঁসানোর চেষ্টা করেছিল, তোহমাত লাগার চেষ্টা করেছিল, তোহমাতের অবালটা দেখার জন্য ইমাম বাইহাকি ইমাম বাগদাদী রহমাতুল্লাহ আলাই ইতিহাসের পাতাটা নিয়ে এসছেন যে এই জেলেখা একদিন বসে আছে রাস্তার ধারে, ফাম্মার আলাই হ্যাঁ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওখানে যাচ্ছেন আর জেলেখা বসে আছেন উবুড়ু সুবুড়ু হয়ে, কাম্মিন আমের আসি কাম্মিন আমের ফিল দুনিয়া আসি রং ফিল আখেরাত, আমার নবী বলে গেলে পৃথিবীর বুকে কিছু নেতা পাবে, কিছু মেম্বার পাবে, কিছু ধনী লোককে পাবে, যারা আমির ছিল, যারা ধনী ছিল পৃথিবীর বুকে, ওই ধনী লোকগুলো, আমির লোকগুলো, নেতা লোকগুলো কিয়ামতের কোটে তারা আসিরের দরজায় থাকবে, চোরের দরজায় থাকবে, তারা কায়দির আকার ধারণ করে থাকবে, দুনিয়াতে ছিল নেতা আর আখেরাতে হবে চোর। জেলেখা ইউসুফের দিকে তাকিয়ে বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, জালাল্লাহ
জালাল্লাহুল আবদা মালিকান বিতাফিহি সত্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলামকে মিশরের বাদশা বানিয়ে দিল আর আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা অপবাদ দেওয়ার জন্য হাসাদ হিংসা করার জন্য তোহমত লাগার জন্য একজন বাদশার স্ত্রীকে এই রাস্তার ফকির বানিয়ে দিল আজকে মিশর মারা গেছে স্ত্রী জুলেখা জুলেখা রাস্তা রাস্তায় হাঁটছে আর রাস্তায় বসে এরকম ঘটনা ঘটাচ্ছে এই ইতিহাসের পাতাতে এই কথাটা লেখা আছে এটা সত্য মিথ্যা হতে পারে যোগ্য আলাম আমার সামনে বসে আছে জি কিন্তু এটা কোরআনের কথা না এটা হাদিসে আছে লিখো বাপজান আমার আমি আপনাকে যেটা দেখাতে চাইলাম দেখলেন হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত কাতাল হবে হত্যা হবে এই হাসাদের জন্য সমস্ত গুনাহগার তার ঘাড়ে পড়বে শয়তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত আর বালা অবতীর্ণ হলো আল্লাহ তাআলা ইয়াউমিদ্দিন ফাখরুজ মিনহা সারা দুনিয়ার লনক শয়তানের তখতে পরিয়ে দিয়ে কিয়ামতের কোটে তাকে জাহান্নামের মধ্যে রাখা হবে কি হাসাদ করেছিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন ভাইয়ের হিংসা ছাড়েন বোনের হাসাদ ছাড়েন গ্রামে হাসাদ ছাড়েন কারি ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন কারি টোটো বাড়িতে এসছে দু তিনটা ছেলে টোটো কিনেছে ক্যাপাসিটি করে হিংসা হাসাদ করতে হবে না আল্লাহ দিয়েছে আল্লাহ দাও ওকে দাও সবকে আল্লাহ সুখে রাখো সবকে সুখে রাখো যারা হাসাদ হিংসা করে যদি পড়োশীর যদি একটু ধন সম্পদ বেশি হয়ে যায় ও হিংসা করবেই ভালো মন্দ কেউ যদি খায় একটু হিংসা করবেই যে এরকম মানুষের নেচার এরকম ইয়ে একটা গল্প আছে যে একটা লোক ও ভাবছে যে আল্লাহ ওই লোকটার এত হয়ে গেল ওই লোকটার এত হয়ে গেল তো আমার কেন এত হয় না তো তোমারও হবে আল্লাহর মন্ত্র টন্ত্র এইরকম একটা ইয়ের কাছে গিয়ে দরবেশের কাছে গিয়ে বলছে যাও আল্লাহ তোমাকে ধনী বানাবে কিন্তু একটা কথা মনে রাখো তোমার যদি দুখান টোটো হয় তো তোমার চাষ্ট ভাইয়ের চারখান টোটো হবে তোমার যে একটা ট্রাক্টর টলি হয় তো ওর দুখানটা হবে ও বলে আল্লাহ আমাকে তুমি দুখান টলি দাও হয়ে গেল দুখান টলি ওর হয়ে গেছে চারখান আল্লাহ আমাকে 11 বিঘা জমি দাও ওর হয়েছে 22 বিঘা আল্লাহ আমাকে একখানটা হারভেস্টার দাও ওর হয়েছে দুখানটা এই করে দেখছে হ্যাঁ আমার চাইতে বেশি ধনী হয়ে যাবো মানে আমার মন্ত্র আর আমার দিয়ে দিয়ে ও ধনী হবে ও তখন দেখেন বলছে আল্লাহ তুমি আমার একটা চোখ নষ্ট করে দাও একদিন একটা চোখ নষ্ট এটা ওর পাইটা হবে ধন তো আর হয়েছে হয়েছে সালাকে কানা করে ছেড়ে দেবো জি এর একটা চোখ নষ্ট হলো আর দুটা চোখ নষ্ট হয়ে গেছে বাপজান আল্লাহ বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে তোমাদের জন্য জ্ঞান নিহিত রয়েছে বান্দারে জ্ঞান অর্জন করো ইউসুফ আলাইহিস সালামের প্রত্যেকটা অক্ষরের মধ্যে জ্ঞান যেদিকে আপনি পা দিবেন সেদিকে জ্ঞান যেদিকে যাবেন সেদিকে জ্ঞান উপলব্ধি করতে পারবেন আমি একটাই দিক আপনাকে বললাম হাসাদ হিংসা করতে গেলে লাভ হয় না লস হয় আর এমন বড় লস হয় আপনি গণনা করে কাউন্ট করে শেষ করতে পারবেন না জি হাজরাত ইয়াকুব আলাইহিস সালাম ওখানে থাকলেন কত বছর কেউ বলছে 17 বছর মিশরে থাকলেন কেউ বলছে 24 বছর থাকলেন 130 বছর বয়সে হাজরাত ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন আর ওসিয়ত করে গেলেন আমার লাশটা কফিনে করে মিশর ইয়েতে চলে যেতে হবে ওই ফিলিস্তিনে নিয়ে যেতে হবে আর বাইতুল মাকদেসের আশেপাশে আমার কবর হবে ওখানে আমাদের দাদব আমাদের যতগুলো নবী এসছে আবির্ভাব হয়েছে সমস্ত কবর ওখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ সাল্লামকে ধনী বানিয়ে দিলেন হিংসা করতে গেল লাভ করতে গিয়ে লস হয়ে গেল ভাইয়ের পায়ের নিচে এসে আশ্রয় গ্রহণ হলো ওখানে সারা জীবন ধরে তারা থাকলো বাপজান আমার ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর আয়ুদান করলেন ওখানে যখন মরে গেলেন মৃত্যুর পরে সেখানেই তার কফন দাফন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পরে এবারে পাঠাতেন কাকে হযরত মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ 17খানা মজা দিয়েছিলেন 15খানা মজা দিয়েছিলেন পানি ফাটিয়ে পার করলেন লাঠিতে সাপ বালালেন বগলে হাত দিতে গেলে সূর্যের মতো আলোয় আলোকিত হয়ে যেত ব্যাং হলো সাপ হলো বিচ্ছু হলো এই করে করে আল্লাহ রাব্বুল আমিন 16-17খানা আল্লাহ মজা দিলেন এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসরে বেবাদি ওগো মূসা তোমার আর মিশরের বুকে থাকা চলবে না এই জায়গাটা তোমার জন্য শোভনীয় নয় ফেরাউন তোকে বসবাস করতে দিবে না
এখান থেকে তুমি চলে যাও চলে যাও চলে যাও, আমার বান্দা বান্দিদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে তীর ময়দানে চলে যাও। চলে যাবে বটে, কিন্তু আমার এক নবী ওখানে শুয়ে রয়েছে, তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে।